हेलो व्यूअर्स, हाजिर हो गेलाम आमार ओनली कुकिंग चैनल थेके आजकेर रेसिपी निये। सेटी होच्छे आमादेर सबार प्रिय फुचका रेसिपी। साधारणत ए फुचकागुली आमरा बाहिर थेके किने एने खेये थाकि। जेटा आमरा बाहिर थेके किने एने खाई सेटा खूब एकटा स्वास्थ्यकर नय, आर ताई आमि ए फुचकागुलो घरेई तैरि करे निई, जेटा तैरि करते खूबई इजी। आजके आमि जेटा देखाबो फुचका शुरू थेके शेष पर्यन्त अर्थात भेतरेर जे पुरटा सेटी सह आजके आमि आपनादेरके करे देखाबो। ताहले चलुन देखे नेई किभाबे शुरू थेके शेष पर्यन्त आमि फुचका रेसिपिटा तैरि करेछि। तार आगे आमार चैनलटी सबस्क्राइब करार अनुरोध करछि। एखाने आमि फुचका तैरि करते निएछि 1 कप परिमाण ময়দা আর নিয়েছি 1/3 কাপ সুজি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সেই সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ রান্নার তেল। সাধারণত ফুচকে আমরা তাল মাখনাটা ব্যবহার করি, কিন্তু এই তাল মাখনাটা আমার হাতের কাছে ছিল না, আর আপনাদের হাতের কাছে যদি থাকে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি নরমাল টেম্পারেচারের পানি একটু একটু করে অ্যাড করছি। আমি ঠিক এভাবে ভালো করে মেখে নিলাম। দেখুন ডোটা কিন্তু আমরা যে পরোটা বানাই সে পরোটা বানানোর ডোর মতো হবে, কিন্তু একটু শক্ত হবে। এই ডোটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখব। ঠিক আধা ঘন্টা পর আমি এটাকে ভালো করে রুটির মতো করে গোল করে নেব। এটাকে আমি আবার ভাঁজ করে নিলাম। আমি আবার একটু বেলে নিচ্ছি। এখন একটি কাটার দিয়ে আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি। আমি এখানে হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি, আর এই গরম অবস্থায় ফুচকাগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পর যখন ফুলে উঠবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব। আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে বলে দিচ্ছি, ফুচকাকে যদি আপনারা ভালো করে ফোলাতে চান সেই ক্ষেত্রে তেলটাকে কিন্তু অনেক গরম করে নিতে হবে। আর যখন ফুলে উঠবে তখন আপনারা অবশ্যই সেটাকে মিডিয়াম আঁচ করে দিয়ে দিবেন। দেখুন কি সুন্দরভাবে ফুচকাগুলো ফুলে উঠেছে। আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি।
সব ফুচকাগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। এখানে ফুচকার পুটি তৈরি করার জন্য আমি চটপটির যে ডাল আছে সেটা আমি নিয়েছি, আর সেটাকে আমি 5 থেকে 6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এটা আরও বেশি ভালো হয় যদি আপনারা সারা রাত ধরে এটাকে ভিজিয়ে রাখেন। আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়েছিলাম। এখানে আমি অ্যাড করছি 7 মতো লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ডালটা একদম গলে যাবে। আপনারা অবশ্যই সেটা খেয়াল করে তারপর পানিটা ব্যবহার করবেন। এখানে আমি সেদ্ধ করাটা দেখাচ্ছি না, আমি এখানে অফ ক্যামেরায় সেদ্ধটা করে নিচ্ছি। আর এই সাইডে আমি এখন তেঁতুলের টকটা তৈরি করব। আমি 3 টেবিল চামচ তেঁতুল নিয়েছিলাম, সেই তেঁতুল ভালো করে ধুয়ে সেখান থেকে আমি কাত বের করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়ো 1/2 চা চামচ, চটপটির মশলা দিয়েছি 1/2 চা চামচ, কাঁচামরিচ দিয়েছি 7 মতো। আর এখানে আমি স্পেশালি টক দই ব্যবহার করছি 1 চা চামচ। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তবে নাও দিতে পারেন। আর 1 স্লাইস লেবুর রস দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বিট লবণ 7 মতো, চিনি দিচ্ছি 1 চা চামচ। সব কিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই সাইডে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার এই ডালে আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি আলুটাকে একটু ভেঙে দিয়ে দিয়েছি, 7 মতো বিট লবণ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, কাঁচামরিচ দিয়েছি 7 মতো। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে আপনারা কাঁচামরিচটা অ্যাড করবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চটপটির মশলা, সামান্য একটু শসা কুচি দিয়ে দিলাম, আর 1 স্লাইস লেবুর রস দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখানে এই মিশ্রণটা একটু ড্রাই রেখেছি, কারণ যখন ফুচকার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিব ফুচকা কিন্তু খুব তাড়াতাড়ি ড্যাম হয়ে যায়। এবার দেখুন আমি ফুচকাগুলোর ভেতরে পুরগুলো আমি দিয়ে দিচ্ছি। তার উপরে আমি টক দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ডিম, এখানে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম। উপরে একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, যে যেরকম পছন্দ করেন সে সেরকম করে দিয়ে খেতে পারে। তো তৈরি হয়ে গেল আমার তৈরি করা ফুচকা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই চলে যাচ্ছি, নেক্সটে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।